বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যর্থতা বলে আমি মনে করি বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যর্থতা বলে আমি মনে করি বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে কি বাংলাদেশ ছাত্র লীগ জিম্মি উপরমহল থেকে নির্দেশনা মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না এটা বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি লালবাগ থানাকে বলে দিয়েছে যাতে কোনোভাবেই কোনো ধরনের মামলা না নেওয়া হয় डिपार्टमेंट मैम टीचर गए नहीं आसे पर मामलार नए नहीं आज के जो आबार गलम जाए प्रथम शालम भाईर साथ कथा बोली पर हे ओसिर साथ कथा है फोने उन्नी बोलते मामला नेवा जाबे ना उपरमहल थेके निर्देशना माने आसछे जे मामला नेवा जाबे ना তারা তো নাম বলে নাই বলছে উপরের মহল থেকে নিষেধ আছে না আমি মামলা করে অভিযোগ দিতে বলা হইছে বলছে যে আপনি অভিযোগ দিয়ে যান আমরা হচ্ছে পরে ব্যবস্থা নেব কিন্তু সেটাও নেনে এবং আজকে যাওয়ার পরেও সেম তারা হচ্ছে আমার মামলা নেয় না আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে রিবাপুর যে অডিওটা ফাঁস হইছিল সেটা কিন্তু দেশ টিভির মাধ্যমেই আমরা জানতে পারি আমাদের কাছে কিন্তু এরকম কোনো অডিও ছিল না আমরা দেশ টিভির মাধ্যমেই জানতে পারি তাহলে এতগুলো অকারেন্স করার পরেও রিবা এত हजार हजार प्रमाण अनेक सांबादिक भाई चाँदाबाजी वीडियो रेकर्ड पाठाई तो यो विस्तर अभिजोग थारे बहिष्कार करते ना पाराटा बांग्लादेश छात्र लीगर प्रेसिडेंट सेक्रेटरी व्यर्थता बोले मन करी एवं बिरुद्धे जे प्रेस रिलीज देवे से मानी ना कारण मानी ना मानबो ना सर्वोच्च अभिभावक और बांग्लादेश छात्र लीगर एकमात्र सांगठनिक नेत्री जननेत्री देशरत्न शेख हासिना जेदिन सिद्धांत निबे जे आमरा सबाई बहिष्कार से दिन थेके आमरा बहिष्कार तार आगे आमरा बहिष्कार ना ओनरा सरासरि प्रेसिडेंट सेक्रेटरी के प्रोटेक्ट करतेछे যে আমাকে মারা হলো এত কিছু হলো তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই এবং আমাকে যারা যারা মারছে আমি তাদের সবার নাম স্পষ্ট করে বলছি তারপরেও তাদের ব্যবস্থা নেয় নাই কিন্তু কালকে প্রেসিডেন্ট সেক্রেটারি যখন প্রেস ব্রিফিং দিতে আসলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তারাও আঘাত করছে এই পাশ থেকেও আঘাত করা হচ্ছে শুধু কিন্তু আমাদের যারা আমাদেরকেই বহিষ্কার করা হয়েছে তারাও তো এটার সাথে জড়িত কই তাদের কারো তো নাম আছে মানে তো কখনো একপাক্ষিক হতে পারে না কেউ আমাকে দিচ্ছে না হয় আমি কাউকে দিচ্ছি দুই পাক্ষিক হয় তাহলে এক বহিষ্কারটা কি করে একপাক্ষিক হয় শুধু আমাদের নামেই কেন এবং আমাকে যারা আঘাত করলো তাদের কোনো ব্যবস্থাই কেন নেওয়া হচ্ছে না এইটা বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট না বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কি নিতে হবে কারণ তারা এমন কোন এমন নেতৃত্ব বাছাই করেছে কেন যেখানে ইডেন কলেজ ছাত্র লীগের আজকে এত বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো প্রকার তদন্তবিহীন রাতের অন্ধকারে একটা প্রেস রিলিজ দিয়ে দেবে এটা তো সংগঠনের নিয়ম কানুন হতে পারে না আমি যেমন ছাত্র লীগের একজন কর্মী হিসেবে নিয়ম মেনে চলব তো বাংলা ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও সংগঠনের একজন নেতা কর্মী হিসেবে নিয়ম মেনে চলতে হবে সে কিন্তু নিয়মের বাইরে না সহসভাপতি আয়েশা ইসলাম মিম 313 নম্বর রুমের একটা মেয়েকে 313 নম্বর রুম একটা লিগ্যাল মেয়েকে সে একটা আমি পরিবারের সন্তান সেই মেয়েটাকে মারধর করার পরে পায়ে কিন্তু গরম চা ঢেলে দিছে বাংলাদেশ ছাত্র লীগ তার বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কেন্দ্রীয় ছাত্র লীগের নেতার কি এই ধরনের বক্তব্য দেওয়া উচিত দিতে পারে তারাই তো আমাদের নেতা বানাইছে তার মানে কি এটাতে আপনারা স্পষ্ট হন যে কেন্দ্রীয় ছাত্র লীগের একাংশ এই ষড়যন্ত্রের সাথে সরাসরি ভাবে জড়িত এবং আমরা ফলোআপ করে বলতে পারি বেনজির হোসেন নিশির কারণে কালকে গণহারে বহিষ্কার হয়েছে আপনারা তার ফেসবুক ওয়ালে গিয়ে তার পোস্টটা দেখবেন আচ্ছা আমি সে পদত্যাগ করার পরে সে দুপুরবেলা কি করে তদন্ত মানে প্রেস আবার সাধারণ সম্পাদককে দেয় সেটা তো আমাদের জানার বিষয় আপনাদের গণমাধ্যম কর্মী আমরাই বলি তাহলে আপনারা কি বের করবেন তাদের আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে বা সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা বাংলা ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধরেন জিজ্ঞেস করেন সংগঠনে এত অনিয়ম কেন আগে আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌসের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার করতে হবে সেই বিচার করবে আমরা বলেছিলাম যদি আমরা এর বিচার না পাই
তাহলে আমরা গণহারে অব্যাহতি দিব কিন্তু সেটা নিয়ে এখনো বিচার হয়নি গণহারে অব্যাহতি দেওয়ার যে ফলাফলটা হতে পারে সেই ফলাফলকে তারা ফলপ্রসূ হতে দিবে না বিধায় তারা আগে আমাদের নির্দিষ্ট করে কিছু সংখ্যক নেত্রীকে বহিষ্কার করেছে কারণ আমরা এখানে 21 জন উপস্থিত ছিলাম কালকে আমরা স্বাক্ষর দিয়েছিলাম যে প্রেস রিলিজ করেছিলাম সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের কাছে আছে যদি বহিষ্কার হয় তাহলে 21 জন বহিষ্কার হবে কিন্তু 21 জন বহিষ্কার না হয়ে কেন 12 জন বহিষ্কার হলো এটা অবশ্যই তাদের একটি পরিকল্পনা কারণ যদি আমাদের সাংগঠনিকভাবে নিয়ম আছে কমিটির যদি অধিকাংশ মানুষ যদি একসাথে বহিষ্কার হয় বা তা পদত্যাগ করে বা গণহারে পদত্যাগ করে সেই ক্ষেত্রে কমিটি বিলুপ্ত হয়ে যায় তাহলে একাংশকে করলে কমিটিটাও থাকলো আর বহিষ্কারটা মানে বহিষ্কারটা হয়ে গেল এটা সাধারণ মেয়েরা সাধারণ মেয়েরা বলেছে তাদেরকে এটা সাধারণ মেয়েরা বলেছে এটা ওরাই জানে আমরা কিছু জানি না আমরা জানি না আমাদের কাছে তথ্য প্রমাণ নাই কিন্তু এরকম বিষয় আমাদের কানেও আসে বারবার আসে যে আমরা শুনছি যে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে ওনার মেয়েরা গিয়ে নাকি বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসে মানে বিভিন্ন কর্মকাণ্ডে এগুলো আমাদের মানে বেশি বেশি আমাদের কানে কথায় কথা আসে কথায় কথা আসে কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই।